নমস্কার, আমি কৌশল মুখার্জি। অ্যাডিকশন ইভেন্ট ছোট্ট কোম্পানি আছে আমার, অ্যাডিকশন ইভেন্ট অর্গানাইজেশন কোম্পানি। হচ্ছে যে ব্যাপারটা বলুন, সবার সবার নমস্কার, সুসম্পদ অ্যাডিকশনের একটা পার্ট কৌশলের সঙ্গে থেকে যতটা পারছি নিজের মতো করে সাহায্য করার চেষ্টা করছি। নমস্কার, সৌরভ সরকার। আমরা কোস্তাবদের সাথে এই ইভেন্টে হেল্প করার জন্য আসি, সাথে ইভেন্টটাকে কীভাবে ভালো করে ওনারা করতে পারে তার সাথে আমরা হেল্প করছি। বিষয়টা বলুন না। বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক দিনের ইচ্ছা ছিল একটি কনসার্ট করবো উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ উত্তরবঙ্গের প্রধান জায়গা হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়িটা চয়েস করা, শিলিগুড়িতে বহুদিন ধরে দেখে এসেছি বহু ধরনের ওয়েস্টার্ন কালচারের কনসার্ট হয়ে এসেছে। একটু মাটির গানকে, মাটিকে ছোঁয়া, মাটিকে কষ্ট করা, একটু জীবনমুখী, একটু কীর্তন গান, এর জন্যই এই যে প্রোগ্রামটা পিন্ডারে পড়াছে। পড়ার নাম হচ্ছে পিন্ডারে পড়াছে, অ্যাডিকশন ইভেন্ট প্রেজেন্ট পিন্ডারে পড়াছে। শিলাজি মজুমদার, আমাদের সবার প্রিয় শিলাদা, কৌশল ব্যানার্জি, মাটির গান গান, এবং আর্যে সায়ন। আর্যে সায়ন যথেষ্ট এখন উন্নতি শিখরে জগি। আর্যে সায়ন এটিকে পরিচালনা করবেন। আসলে এই প্রোগ্রাম করার আরও কিছু উদ্দেশ্য আছে। এই প্রোগ্রামটি থেকে যেটুকু অর্থ উপার্জন করা হবে, টিকিট করেছি তো অর্থ উপার্জন হবে, তো সেই অর্থটা সমাজের কাজে লাগানো হবে। কিছু এনজিওকে এর মধ্যে ইনভলভ করা হয়েছে, তাদেরকে এই অর্থটা ডোনেট করা হবে, তো সমাজে কিছু কাজে লাগুক, হ্যাঁ, এই ইচ্ছা এই প্রোগ্রামটা করা। আমি চাইব আপনাদের সকলের সহযোগিতা, শিলিগুড়িবাসীর সহযোগিতা, উত্তরবঙ্গের মানুষের সহযোগিতা। আপনারা আসুন এই প্রোগ্রামে, বলুন, দেখুন, অল্প সামান্য টাকার টিকিট, ভাবুন না সমাজকে দান করছেন। সমাজের জন্যে আমরা তো বহু টাকা খরচা করি, সমাজের জন্য তো এইটুকু টাকা খরচা করে প্রোগ্রামটাও দেখা হবে, সমাজের কাজেও লাগা হবে। এই জায়গায় হোক না একটি মাটিকে কষ্ট করা, মাটিকে বলে মনে হয় শিলিগুড়িবাসী গানের মাধ্যমে এইভাবে কনসার্টে মাটিকে কষ্ট করেন, এর মাটির সাথে ছেলের গান না একবার। আসলে আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা পেলে আমি কৃতার্থ হব, ধন্য হব, ব্যথিত হব। টিকিটের দাম কেমন রেখেছেন? টিকিটের দাম চারটে স্ল্যাব আছে, 299, 499, 799, 999। কী করে পাবে টিকিট? টিকিট পাওয়া যাচ্ছে পেটিএম ইনসাইডারের মাধ্যমে, এবং টিকিট শিলিগুড়ির কিছু জায়গায় পাওয়া যাচ্ছে, জায়গাগুলির নাম বলে দিচ্ছি আপনাকে। অনলাইনে মানুষ বাইরে কীভাবে কাটতে পারে? পেটিএম ইনসাইডারে গেলে এই প্রোগ্রামের নাম দিলে টিকিট পেয়ে যাবে। অ্যাপস, ওটা কি অ্যাপ? অ্যাপস, পেটিএম ইনসাইডার একটা অ্যাপস, ঠিক আছে, পেটিএমের একটা অ্যাপস, পেটিএম ইনসাইডার। আমাদের সমস্ত পোস্টারে, সমস্ত হোর্ডিংয়ে পেটিএম ইনসাইডার দেওয়াই রয়েছে। পেটিএম ইনসাইডারে গেলে ওখান থেকে অনলাইন দ্বারা টিকিট কাটতে পারবে। এছাড়া আমাদের মনামি বুক স্টল, মনামি বুক স্টল, শিব মন্দির, নরসিংহ বিদ্যাপীঠ, এখানে টিকিট পাওয়া যাচ্ছে। তাদের নাম্বার 9064245099। টিকিট পাওয়া যাচ্ছে ইকোনমি বুক স্টল, কলেজ রোড, আশুতোষ মুখার্জি রোড। তাদের ফোন নাম্বার 9434467032। পাওয়া যাচ্ছে মামুর দোকান, জ্যোতিনগর, 9832394421। এবং একদম বাবাজন পার্কের সামনেই একটি রেস্টুরেন্ট আছে, স্বাদে আল্লাদে, বারামতিন রোডেই, একদম পার্ক থেকে ওয়ার্কিং ডিস্টেন্স 1 মিনিট হবে। এখানে টিকিট পাওয়া যাচ্ছে 9474875785। আর মুখার্জি ইলেকট্রনিক্স, হায়দারপাড়া, হরিপাল মোড়, এখানে ফোন নাম্বার 9434208275। এই জায়গাগুলোর টিকিট পাওয়া যাচ্ছে, আমাদের টিকিট রাখা আছে। আপনার অনলাইনও টিকিট কাটতে পারেন, বা এখান থেকে তাদের বাড়ির আশেপাশের মধ্যে এই চারটি জায়গা থেকে টিকিট কালেকশন করতে পারেন। প্রোগ্রাম কটা থেকে শুরু হবে মোটামুটি? এই প্রোগ্রামটি 5টা থেকে শুরু হবে। প্রথমে কিছু সঙ্গীতের মাধ্যমে, উপনয়নের মাধ্যমে প্রোগ্রামটি শুরু হবে। তারপর প্রোগ্রামটি অ্যাকচুয়ালি প্রোগ্রামের স্টেজ ধরবে 6টা থেকে, এবং স্টেজ ধরার পরে এই প্রোগ্রাম চলবে 10টা অবধি, ম্যাক্সিমাম 10টা। ব্যান্ড কি ওখান থেকে ওনারা নিয়ে আসছেন, আপনাদের এখানকার ব্যান্ড? না, কিছু সেট আপ তো ওরা আনছেন, ম্যাক্সিমাম। কোথায়? বাঘাযতীন পার্ক। কেমন রেসপন্স পাচ্ছেন? আপনারা তো অনেকদিন থেকে প্রচার প্রসার করছেন। রেসপন্স আছে, রেসপন্স ভালোই আছে, এবং আমার মনে হয় আরও রেসপন্স বাড়বে প্রোগ্রামের আগের দিন, তার আগের দিন। আর দুটো দিনই হাতে আছে,
মানুষ তো অ্যাকচুয়ালি কী হয়, মানুষভাবে ঠিক আছে আর দুটো দেখে নিন, তা ঠিক আছে এরকমভাবেই দেখুন, কিন্তু ওটা একটাই কথা, রেসপন্স দিন, কারণ এই টাকাটা আমার নিজস্ব কোনো কাজে লাগানোর জন্য এই প্রোগ্রাম করা নয়, এর আগেও আমি বহু প্রোগ্রাম করেছি। এই টোটাল অর্থটাই সমাজের কাজে লাগবে, সমাজের কাজে লাগার জন্যে এই হাজার টাকার মধ্যে স্ল্যাব করা হয়েছে, এই কারণেই স্ল্যাবটা এত কম। এইটুকু টাকা আপনারা তো বহু জায়গায় রেস্টুরেন্টে বিভিন্ন খাবার দাবার বিভিন্ন বিনোদনমূলক ব্যাপারে এই টাকা তো মিনিমাম টাকা, এইটুকু টাকা ভাবুন না সমাজের কাজে লাগাচ্ছি, সে সমাজের কাজে লাগিয়ে একটি সুন্দর একটি সন্ধ্যা উপভোগ করা, একটি মাটির সন্ধ্যা, একটি জীবনমুখী সন্ধ্যা, তার মধ্যে আর্য সাবেন থাকবে, আর্য সাবেন সম্বন্ধে নিশ্চয়ই আপনারা জানেন, অসম্ভব সুন্দর একজন অ্যাঙ্কার, তিনি নিয়ম সেটা সুন্দর সন্ধ্যা হোক শিলিগুড়িবাসীর পক্ষে হোক সমাজের পক্ষে একটি সুন্দর সন্ধ্যা। সে বিশেষত বাঙালিরা কিন্তু জীবনমুখী গানের ভক্ত, আমরা সেই নচিকেতা হোক বা শিলাজিৎ হোক বা অন্যান্য গায়কদের ক্ষেত্রেও দেখেছি, তো আপনার কী মনে হয় সেদিনকে আপনাদের 26শে মে শিলিগুড়িবাসী হোক বা উত্তরবঙ্গবাসী হোক মানে প্রোগ্রামের দিন পুরো উচ্চ পড়া ভিড় হতে পারে কি? হওয়া তো উচিত, কারণ শিলিগুড়ি আশা তো রাখা যায় যে ভিড় হবে, ভিড় হবে আশা রেখেই তো এই প্রোগ্রামটা তৈরি করা, প্রোগ্রামটা শুরু করার যে ইচ্ছাটা হয়েছিল ভিড় হবে বলেই শিলিগুড়িতে করা হয়েছে। কোনো সিট ক্যাপাসিটি কি? না, ক্যাপাসিটি ম্যাক্সিমাম 4-5 হাজার, এর বেশি আমি অ্যালাউ করবো না, কারণ আমি অ্যাকচুয়ালি আমি নাম করে বলছিলাম, আমরা প্রত্যেকেই জানি কলকাতায় একটি দুর্ঘটনা ঘটে গেছে আমাদের মুম্বাইয়ের এক অসাধারণ সিঙ্গারের সাথে, আমি সেরকম কিছু করতে চাই না যে আমি পয়সার জন্যে সেরকম এমন কিছু এরকম দুর্ঘটনা ঘটবে। আচ্ছা, বর্তমান সময়ে তো ওয়েদারের একটা বিষয় রয়েছে, সেই দিক থেকে চিন্তাভাবনা করে কতটুকু আপনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন? সমস্তটাই ভেঙে দেওয়া হচ্ছে, পুরো মাঠটা উপর থেকে সাইড থেকে সমস্ত ভেঙে দেওয়া হচ্ছে, মানে বৃষ্টি যদি হয়ও সেদিনকে বৃষ্টি ওই শোটাকে নষ্ট করতে পারবে না, হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থাকলেও শো শোয়ের মতো শোয়ের মতো চলবে। আচ্ছা আচ্ছা, সেদিন অনুষ্ঠানে কোনো স্পেশাল গেস্ট হিসেবে? স্পেশাল গেস্ট হিসেবে তো অবশ্যই আমাদের মহানাগরী গৌতম দেব প্রধান অতিথি থাকবেন, এছাড়া বিভিন্ন এখানকার মাননীয় বিভিন্ন মানুষজন থাকবেন, কিন্তু প্রধান অতিথি বলতে মহানাগরী গৌতম দেব। সবশেষে কী বার্তা দেবেন শহরবাসীকে? শহরবাসীকে বার্তা দেবো একই কথা আমি বলবো, ভালোবাসা দিন আমাকে, আপনাদের ভালোবাসা ছাড়া এই প্রোগ্রাম হবে না, ঠিকমতো পসিবল নয়। শিলিগুড়িবাসীর কাছে এটাই বলবো, ভাবুন সমাজের জন্য যে টিকিটটা কাটবেন সমাজের জন্য টাকাটা ডোনেট করছেন, আর এইভাবে আপনারা এসে একটু সুন্দর সুন্দর উপভোগ করুন। শিলিগুড়িবাসীর ভালোবাসা, বড়দের আশীর্বাদ কাম্য আমার কাছে, তাদের এগুলো থাকলে প্রোগ্রামটি হয়ে যাবে, আর মহাদেবের ইচ্ছা থাকলে সব হয়ে যাবে। অ্যাডিকশন ইভেন্টের পার্টিকুলার কোনো প্রোগ্রাম হয়নি, এটা একটা নতুন কোম্পানি, আমি পার্সোনালি মানে এই কোম্পানিটি আমারই পার্সোনালি, আমি এর আগে বেশ কিছু প্রোগ্রাম করিয়েছি, এটা এখানে নয় উত্তরবঙ্গে নয়, এটা দুর্গাপুরের দিকে হয়েছে, কলকাতার দিকে হয়েছে, ইভেন্ট ম্যানেজার হিসেবে, অ্যাজ এ ইভেন্ট ম্যানেজার হিসেবে, ঠিক আছে, কল্যাণীতে হয়েছে, হ্যাঁ করিয়েছি, এরকম বেশ কিছু কাজ হয়েছে করেছি। এই অনুষ্ঠানের প্রশাসনিক ব্যবস্থা কেমন হচ্ছে? একদমই যেরকমভাবে প্রশাসনিক ব্যবস্থা সেরকমভাবেই হচ্ছে, পুলিশ প্রোটেকশন মাউন্সার থাকছে, সিকিউরিটি থাকছে, পুলিশ প্রশাসন থাকছে, যেরকমভাবে ফায়ার ব্রিগেডের মাউন্সার থাকছে, ফায়ার ব্রিগেড রেডি থাকবে, এবং একটা কথা হচ্ছে এই প্রোগ্রামটি ফুড স্টলও রাখা হচ্ছে, তো এই কারণে আমরা জানি ওটা কি গ্রাউন্ডের ভিতরেই থাকবে, গ্রাউন্ডের ভিতরে, গ্রাউন্ডের ভিতরে ফুড স্টল রাখছি, বিভিন্ন স্ন্যাক্স জাতীয় খাদ্য, পেট ফুড, হ্যাঁ, তো সেইখানে ওই জন্য আমরা বাইরের কোনো ফুড অ্যালাউ করবো না, অ্যালাউ না করার কিছু কারণ আছে, মানে বাইরের ফুড অ্যালাউ করতেই পারি, ফুড কামরা আছে বলে, বাইরে থেকে কে কী ধরনের ফুড নিয়ে আসবে, কে কী ধরনের জল নিয়ে আসবে, তার মধ্যে হতেই পারে কিছু জিনিস হয়তো বিষাণু থাকবে, অন্য কেউ সেটা খেলে অসুস্থ হয়ে পড়বে, প্রোগ্রাম ধান পাওয়া যাবে, এই জন্যে আউটসাইড ফুড নট অ্যালাউ একদম প্রোগ্রাম, এটা লেখাই থাকবে এটার মধ্যে। অনলাইন অফলাইন টিকিটের মধ্যে কোনো রেটের মধ্যে কি কোনো না কোনো ড্র্যাকই রেট, তবে অনলাইনে হয়তো আমার যতদূর মনে হয় কিছু চার্জ কাটে, সার্ভিস চার্জটা হয়তো অ্যাড হবে, হয়তো 10-20 টাকার মধ্যে এরকম হবে, ওই চার্জও তো লাগবে, টিকিটের মধ্যেই তো তার সিট নাম্বার মেনশন করা থাকবে নিশ্চয়ই, না সিট নাম্বার মেনশন করা নেই, জোন মেনশন করা আছে, তো এটা নিয়ে তো সেদিনকে ক্যাওয়াজা তো তৈরি হতে পারে, মানে ফার্স্ট কাম ফার্স্ট যারা এলো বা এইসব একটা বিষয় থাকবে, কীভাবে ম্যানেজ হবে? না না ম্যানেজ এখানে হওয়ার কিছু নেই, ঠিক আছে,
ম্যানেজ হওয়ার কিছু নেই। হ্যাঁ, ম্যানেজ করার জন্যে তো পুলিশ প্রশাসন রয়েছে, ওরকমভাবে জোন টিকিট জোন। আজকে আমি 999 টাকার টিকিট যদি কাটি, মানে আমি যদি একজন শ্রোতা হই, আমি যদি কাটি, আমি ধরুন দুদিন দিতে পারলাম, আমি 4 নম্বর পেলাম, এটা তো হতে পারে না। যে আগে কাটলো 4 দিন আগে সেও তো 999 কেটেছে, আমিও 999 কেটেছি, সে 1 নম্বর পেলে আমি 4 নম্বর পাবো। 999 একটা জোন করা আছে, 799 একটা জোন করা আছে, 299 একটা জোন করা আছে, 499 একটা জোন করা আছে। এই জোনে যারা আগে আসবে তারা আগে সেইভাবে বসে করতে, বলছিলাম এই বিষয়ে আরেকটি কথা বলার ছিল। আপনি যে জোনটার বিষয়ে বললেন, কিছুদিন আগে একটি বিরাট অনুষ্ঠান হয়েছিল শিলিগুড়িতে, যেখানে সেই ক্ষেত্রে কতটা মানে সমস্যা বা হতে পারে বা জনগণকে কি বলবেন? জনগণকে বলবো এইভাবে, অ্যাকচুয়ালি প্রোগ্রামটা তো শুধু তাদের উত্তেজনার তো বড় কথা না, আর্টিস্টকেও দেখতে হয়। আর্টিস্টদের এসে খুব প্রবলেম হয় এইভাবে, ধানচুর লাফালাফি, লাফালাফি অবশ্যই হবে, কর্তৃপক্ষের প্রবলেম হয়। মানুষকে একটাই বার্তা দেবো শিলিগুড়িবাসীকে, উত্তরবঙ্গবাসীকে, এবং এটা সমাজের বন্ধনে শোটা করা হচ্ছে, এরকম কিছু করবেন না দয়া করে, এটা হাজার করে প্রার্থনা হয়। শো দেখুন, হিউজ ক্যাপাসিটি তো এখানে নয়, ম্যাক্সিমাম 4,000, খুব বেশি হলে আরও বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স 5,000। শো ভালো হবে যেখানে যেজনেই কারণ ভালোভাবে দেখতে পাবে, ঠিক আছে? আর 5,000-এর বেশি আমি আলাদা করবো না এখানে। যেমনটা আপনারা বললেন যে ফুড অ্যালাউ নেই, এমন কোনো সতর্কতা আছে যে এটা অ্যালাউ নেই জায়গাটাতে? এরকম কিছু সতর্কতা কিছু না, আমাদের সমস্ত গেটে। আচ্ছা, একদমই সতর্কতা বলতে আমরা চেক করা হবে প্রথমে ঢোকার সময় নো স্মোকিং জোন, ওটা নো অ্যালকোহল জোন। সেরকম কিছু পাওয়া গেলে ধূমপান জাতীয় দ্রব্য, লাইটার, এগুলো ভিতরে অ্যালাউ না করতে দেবো না, এবং আউটসাইড ফুড অ্যালাউ করতে দেবো না। তার জন্যই আউটসাইড ফুড অ্যালাউ করতে দেবো না বলে আমরা একটি কাউন্টার রাখছি, যা যাদের জল থেকে শুরু করে সমস্ত কিছু চেকিং সিস্টেম থাকবে বলছে। অবশ্যই এন্ট্রিতে ব্যবস্থা থাকবে, এন্ট্রিতে ওয়ারেন্টি অ্যাপ থাকবে, সব সময় থাকবে, সিকিউরিটি থাকবে, সমস্তভাবে একদম বেশ ঠিকঠাক মতো চেকিং করেই ভিতরে এন্ট্রি দেওয়া হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ।